ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. একজন প্রশ্ন করেছেন, বাচ্চার পেশাব কাপড়ে লেগেছে, সেই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? মনে রাখতে হবে বাচ্চাদের ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদি ছেলে বাচ্চা হয় এবং 2 বৎসরের মধ্যে হয়, এবং 3 নম্বর শর্ত হচ্ছে ওই বাচ্চা মার দুধ পান করে, অথবা বেশিরভাগ তার খাদ্য দুধ, পাশাপাশি অন্য কিছু হালকা খায়, এই শিশু ছেলে বাচ্চার পেশাব যদি লেগে যায় 2 বৎসর বয়সের মধ্যে, তাহলে ওই পেশাবের মধ্যে পানির ছিটা দিলেই পবিত্র হয়ে যাবে, ধৌত করার জরুরি না। পক্ষান্তরে যদি মেয়ে বাচ্চা হয় এবং সে মার দুধ খাক বা বাইরের খানা খাক, তার বয়স 2 বৎসরের মধ্যে হোক বা না হোক, সর্বাবস্থায় 0 বাচ্চা হলেও তার পেশাবে লাগলে সেটা ধৌত করতে হবে, তাছাড়া পবিত্র হবে না। এটাই শরীয়তের বিধান, মেয়ে এবং ছেলের মধ্যে পার্থক্য। কেন এই পার্থক্য করা হয়েছে? সেটা মেয়েদের পেশাবের মধ্যে এবং ছেলেদের পেশাবের মধ্যে পার্থক্য রয়েছে, আল্লাহ রাব্বুল ভালো জানেন, সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন নাই, আমরাও সেটা জানি না। বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে একাধিক ওলামা ইকরাম কারণের, তবে মূল কারণ রাসূল বলেছেন, সেটা আমাদের মানতে হবে। তাহলে যদি এই ধরনের ছেলে বাচ্চার পেশাব হয়, যে শর্ত বলছি 3টি, তাহলে পেশাবের পানিতে জায়গাতে ছিটা দিলেই পানির পবিত্র হয়ে যাবে, ধৌত করা প্রয়োজন জরুরি না। তবে ধৌত করে নেবে সেটা উত্তম, অনেক সময় পরিবেশ অবস্থা বা পোশাকের শর্ট বা ঠান্ডার দিন হতে পারে, আর এইভাবেই আমরা ছেলে এবং মেয়ের পেশাবের ব্যাপারটাকে পার্থক্য করতে হবে, আর সেইভাবে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে একটা কথা মনে রাখতে হবে যে পেশাব লেগেছিল, 2 বৎসরের বেশি বয়স হয়েছে, বা দুধ ছাড়া অন্য বেশি কিছু খায়, বা মেয়ে বাচ্চার পেশাব ধৌত না করেই ভুলে নামাজ পড়ে ফেলেছেন, হয়তো শরীরে লেগেছিল বা কাপড়ে বা যাই নামাজে, কিন্তু অলরেডি আপনি নামাজ পড়ে ফেলেছেন ভুলে, তাহলে কিন্তু আপনার সালাত হয়ে যাবে, আপনার নামাজ আবার রিপিট করার প্রয়োজন নেই, তাহলে আপনার সালাত হয়ে যাবে যেহেতু ভুলে আপনি করেছিলেন। আর যদি এমন হয়, এখানে একটি মশালা, যে অপবিত্র তা দূর করেন নাই, উজু করেন নাই বা গোসল করেন নাই, বড় ফরজ গোসলে বা ফরজ যেটা বড় অপবিত্র, সালাত আদা করে ফেলেছেন, এরপরে মনে হলো যে আমি তো উজুই করি নাই, বা আমার উজু ছিল নষ্ট হয়ে গিয়েছিল, আমার ভুলে গিয়েছি বা অপবিত্র ছিল ছোট বা বড়, এখন মনে পড়ছে, তাহলে আবার তাকে পবিত্রতা অর্জন করেই আবার নামাজ রিপিট করতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই যে মশালাগুলো সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এটা আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।